গাজীপুরে টঙ্গি বাজারে আলুর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে পুড়ে গেছে দশটি আলুর গুদাম প্রত্যক্ষদর্শীরা জানান বাজারের আলুপট্টি এলাকায় আগুনের কুণ্ডলি দেখতে পেয়ে প্রথমে আগুন নেভাতে চেষ্টা করেন স্থানীয়রা কিন্তু আগুন দ্রুত পাশের দোকান এবং গুদামে ছড়িয়ে পড়ে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস আপনারা জানেন যে এখানে শত শত দোকান আছে আপনার এখানে কোনো আহত নিহত আমরা পাইনি এক ঘন্টার ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি এমনকি একটা তেরো মিনিটের সময় আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করা হয়েছে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশেপাশে আগুন ছড়াতে পারেনি